আমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ বাইজান কি তোর বড় ভাই না? তুই যখন সম্মান দেওয়ার কথা বলবি বাইজান রে, তুই আর তো একই একই বাপের সন্তান, তাই না? কোনো সম্মান নাই, কিচ্ছু নাই, বেদব। ঠাকুর তুমি আর ওর কাছে কইও না। ভাই কিছু টাকা লাগবে আমার কলেজের জন্য। খালি টাকা টাকা করিস কে? হ্যাঁ আচ্ছা, খাতা নাই, খালি কলম নাই, পরশুদিন বই নাই, পরশুদিন পরীক্ষা ফি দে, এলে কি আর লাগলে চাবো না? আর চাবি, এত লেখাপড়া করে কি হবে? আরে দুদিন পরে তো যাবি যাওয়ার বাড়ি, যা প্লেট মাজতে হবে, কাপড় খাসতে হবে, বুঝছিস? আর তোর লেখাপড়া বাদ দে, লেখাপড়া আর যা, লেখা করা লাগবে না। সময় নেই, অসময়ে টাকা চাবি এ চাইবে, আর লেখাপড়া করে কী হবে বুঝলাম না। আসলে ওই সৎ সতে থাকে, এরা কখনো আপন হয় না। মরামেশের মতো কাজ করতেছ, তুই মরামেশের মতো কাজ করতেছ, খাওন তো কম খাস না, ওটা কি কাজ? হারা দুধ খালি খাওয়ানোর উপরে থাকোস। দেখ আমি কিন্তু তোর বড় ভাই, আর বড় ভাইয়ের সাথে কেমনে কথা কইতে হয় তুই কি এটাও ভুলে গেছস? হ্যাঁ আবার শুরু করে দিছস, এই প্যান প্যানানি আবার শুরু করে দিছস। এই খাজুরে বাসার পারস কি লিখি, খাজুরে বাসার পারস কে? তুই কি এর বড় ভাই আমার? তুই কোন কোন চারের বড় ভাই? আমার আমার বড় ভাই না, আমার বড় ভাই হলো রানা ভাই, হইলে আমার বড় ভাই। তুই 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 এসব কি কইতেছিস ভাই? আবার ভাই গস, তোর কইছিস তুই আমার ভাই কবি না? ভাই কস ভাই ভাই মারস, একবার থাপ রানা দাঁত মত থালা দিম একবার, ও আবার ভাই ভাই মারাই ধরেছে। ভাই তুই কি এর ভাই? আমার আমার ভাই আমার রানা ভাই, ভাই তুই আমার কোনো ভাই না। মেজ ভাইয়ের কাছে টাকা চাইলাম, দিল না। দেখ বোন, ওর কাছে কোনো টাকা পয়সা চাবি না, কারণ ওর কাছে টাকা পয়সা চাই তুই পাইবি না। তোর যখন যা লাগবো আমার কাছে কবি, আমি দিব। কারণ ওগো দুই ভাইয়ের আমরা যত আপনই মনে করি, ওরা কখনো আমি দুই ভাই বোনের আপন মনে করে না। সবসময় ওরা দুই ভাই বোন আমার গো, সবসময় সৎ ভাই বোন মনে করে। ভাই আজকের পর থেকে ওদের কাছে কোনো টাকা পয়সা চাবো না, তুমি যেমনি কইবে আমি অমনি চলব। ঠিক আছে বোন, যা তুই ঘরে যা। যা ভাই, তুমি কি একটা জিনিস ফলো করছো? কি? আচ্ছা এই যে ওরা যে দুইটা ভাই বোন আমার বাড়িতে যা আছে, এই যে খাইতাছে, লইতাছে, পড়তাছে, পিনতাছে, মনে করো যে যা লাগবো তাই দিতাছে, কোনো কিছুতে কমতি রাখছি, এই যে টাকা পয়সাগুলো কোত্থেকে আসে? আরে তোরে আর কি কম, সেদিনই বসে আছি রুমের মধ্যে, হট করে ওর বোন যা আমায় করছে যে ভাইয়া টাকা লাগবো, আমাকে টাকা কি গাছে ধরে নাকি? আর ডাকটা দেয় কি সুন্দর! হ্যাঁ কি সুন্দর মায়াবি ডাক না, আমার মারপ্যাটের বোন। তাহলে আমি পরে রাগটা করে ঝাড়ি দিয়ে পরে আমার 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 ভাই জানো অগ্র আমার আমার দুই চোখে সহ্য হয় না, তুমি তুমি অগ্র বাড়ি থেকে বাড়ি করে দিতে পারো না? আর না রে বোকা, ওরা যে বাড়ির কাজগুলো করতেছে এই কাজগুলো করতে তো অনেকটা লোক লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে। ঠিক ভাই, তুমি আসলেই বড় ভাই, তোমার বুদ্ধি আছে। তাহলে কাজের লোক রাখলে যে আমার টাকাটা খরচ হইতো সেইটা অগ্র দিতাছি, কিন্তু তারপরও ওরা বেশি নেয়। আর ওর বোন থেকে লেখাপড়া আমি অলরেডি বাদ দেওয়ার চিন্তাটা করিয়া কাজের মেয়ে হিসেবে রাখতেছি। হ্যাঁ এইটা করো, এইটা করো, আর রিক্সাওয়ালা দেখে ধরে বিয়ে দিয়ে দিবো, বা ঝামেলা শেষ। এত এত প্যারা নিবার পারো না। না 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 কি দরকার আছে এত প্যারা, নিজের বাপের সম্পত্তি নষ্ট করে এত প্যারা নিবার পারো না। মানুষের পোলা বানার লিগে এত কষ্ট করো, মুঝে থাকতে দিতে খাইবার দিতেছি এই বেশি, বইনটা আছে ওই কলেজ মলেজ মারা লাগবে না, গরিব মানুষের তো কি এর পড়া? আমি বলে দিছি কলেজ মলেজ যাওয়া লাগবে না, লেখাপড়া কি হবে? বিয়ে দিলে তো ওই থালি বাসন মাজতে হবে, তাইলে তাই স্যার আর কাপড় খাসতে হবে, তাই স্যার আর গোজামিল দিয়া আচ্ছা ভাই এই করি,
যাবি কই? আমার একটু কাজ আছে, আমার ওই যে এক বন্ধু ফোন দিতেছে। আচ্ছা যা। ও ভাই আরেকটা কথা। কি হলো আবার? আমার কিন্তু 50,000 টাকা লাগবে ভাই। হ্যাঁ ধরো, টাকা চিন্তা দিয়ে করিস, তোর বড় ভাই আছে না, এটা টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, টাকা তুই সময় মতো পেয়ে যাবি। আচ্ছা আমি তোমার কুমু, আমার খুব শীঘ্রই লাগবো, আমি তোমার জানাবো। আচ্ছা যা যা, ঠিক আছে যা। আচ্ছা উফ। ভাইজান কি হয়েছে আপনার? এভাবে এখানে নিচে বসে রয়েছেন কেন? না কই, কিছু হয় নাই। আপনি কান্না করতেছেন, উঠেন, সোফার মধ্যে বসেন, উঠেন। না থাক এই জায়গায়। আমি বলছি আপনি উঠেন, সোফার মধ্যে বসেন। আচ্ছা কি হয়েছে আপনার বলেন তো। না বইনা কিছু হয় নাই। না আমার মনে হইতেছে আপনার মন খারাপ, কিছু একটা হয়েছে। তো একটা চিন্তা ভাবনা করতেছি, তবে বইন তোমারে দেখে কইতাছি, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমার এই ছোট বন্ডারে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। এসব কি বলতেছেন ভাইজান? আপনি এবারে বড় ছেলে, আপনি কেন চলে যাবেন? দেখো বোন, আমার যে দুই ভাই, আমরা তো তারা আপন মনে করে না। আর তাছাড়া এবারে চাকরের মতন আমি খাটাখাটি করি, সারাদিন কাদার মতন খাটতে মরি, সেই বাড়িতে যদি আমার তারা পর মনে করে, আপন মনে না করে, তাহলে সে বাড়িতে থেকে লাভ কি? আর একটা কথা কি বোন জানো, বাবা বা মরিয়া যাওয়ার আগে আমার কয়ে গেছিল, তখন তো ছোট ভাই বোন যেগুলি আছে ওগো দেখে রাখিস, আর ওগো দেখে রাখতে গিয়া মানুষ করতে গিয়া এই বাড়ির চাকর হয়ে গেছি, এই বাড়ির চাকর হয়ে গেছি। আজকে বাবু কারণে নিজে একটা বিয়ে শাদি করি নাই, নিজে একটা ঘর বাঁধি নাই, তারপরও আমার মন পাইলাম না। ভাইজান এগুলো কি বলতেছেন আপনি? আপনি বাড়ি ছেড়ে যাবেন কেন? যদি বাড়ি ছেড়ে যাইতে হয় তাহলে ওরা যাবে, আর এটা তো আপনার বাপের বাড়ি তাই না? আর এই এই সম্পত্তির উপর তো আপনার অংশীদার, আপনি তো অংশীদার, আপনি তো পান। আর সব থেকে বড় কথা হয়েছে আপনি হয়েছেন এবাড়ির বড় ছেলে, আপনি যাবেন না। আপনি চাইলে তো ওদের নামে কেস করতে পারেন, মামলা করতে পারেন। না না বলি এই কথা কইও না, কারণ ওগো আমি কোনো সময় খারাপ চাই না, আমি চাই ওরা সুখে থাক, ওরা ভালো থাক, কারণ বাপ মায়ের দেওয়া ওয়াদা আমি বল খেলাপ করতে পারবো না। আর তাছাড়া আমার বোনটা লেখাপড়ার জন্য টাকা চায়, টেনশনের জন্য টাকা চায়, কলেজের প্রাইভেটের টাকা চায়, ওরা কিছুই দেয় না। আরে না দেখ না দেখ, তাতে কী হয়েছে? আল্লাহ আমার হাত পা এখনও ভালো রাখছে, আমি আমার ছোটো বোনটা নিয়ে আল্লাহর দুনিয়ায় যে কোনো এক জায়গায় না এক জায়গায় ঠাই পামই, আমি আমার বোনের আশা পূরণ করবো, আমার স্বপ্ন পূরণ করবো, আমার বোনের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবো, এই দুই হাতে তো রিক্সাটা বন্ধ চালাইতে পারবো। তোমার দোয়া করো ভাইজান, আপনি যাই বলেন আমি আপনার যাইতে দিব না। আর আপনার বোন মানে তো আমার বোন তাই না? আর ওরা তো আপনারই ভাই, আমি দেখতেছি। আপনি কিন্তু কোথাও যাবেন না ভাইজান। ঠিক আছে বোন, তোমার কথা আমি এবারে থাকব। যাবেন না কিন্তু? ঠিক আছে বোন। কিরে কাম কাজ বাদ দিয়ে ফাঁকিবাজি শুরু হয়ে গেছে তোর ফাঁকিবাজি? হ্যাঁ তুই যে খাস খাওনটা আয় করতে, কাম না করলে খাওনটা থেকে তোর খাওনা আয় করতে। হ্যাঁ কি ফাঁকিবাজি কিসের তো তোর? না তো সব কাজ কাম তো করছিস রে ভাই, তুই যে কি কাম করছিস তো বুঝতেই পারতাছি আমি, তুই যে বইয়ে রয়েছিস কাম বাদ দিয়া, এটা কি ভাবি দেখো না যে কাজ কাম বাদ দিয়ে বইয়ে রয়েছে? সমস্যাটা কোথায়? ও তোমার বড় ভাই না? কিসের বড় ভাই? ওর আমি বড় ভাই মানি, ও কি আর বড় ভাই আমার? এই তুই কাম কর। এই এই তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ ভাইজান কি তোর বড় ভাই না? তুই যদি সম্মান দিয়ে কথা বলবি ভাইজান রে, তুই আর তো একই বাপের সন্তান তাই না? কোনো সম্মান নাই, কিচ্ছু নাই, বেদব। ঠাকুর তুমি আর ওর কিছু কইও না ভাইজান।
ভাইজানের দেহ ভাবির মনে মাথা খারাপ হয়ে গেছে গা। ভাবি আমার মারতেছে। কিছে এই বদমাসটার লেগে ভাবি আমার গা হাত তুলছে। এই তুমি কথা বলবা না, যাও এখান থেকে যাও। তোমার জন্য নষ্ট হয়েছে, তোমার জন্য বাইরে কোনো সম্মান দেয় না। আরে আমার আদরের ভাইটা তোমাকে কি করলো? একদম চুপ করো। এই তোমার আদরের ভাই তোমার কি, তোমার বড় ভাই না? হ্যাঁ, তোমরা দুই ভাই এক ভাই ভাইজানকে সম্মান করো না। দেখছো ভাবি কি কয়? ও তোমার ওই ভাইয়ের প্রতি দরদ হয়ে গেল না? অবশ্যই দরদ হবে, তোমার ভাইজানের সমান অধিকার এখানে। তোমার তো একার না, তাই না? ওরা আমরা ভাইজ মানি। এই না মানো না, কি জন্য কি জন্য মানো না? এ তোমার জন্য নষ্ট হয়েছে, তুমি ওরে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো। আরে চুপ থাকো, তুমি চুপ থাকো, আমার ছোট ভাইকে এত বকা দিও না। দেখছিস খাল খুঁড়িয়া কুমির নিয়ে আসলাম। তাই তো দেখা যাইতেছে, আগে তো ভালোই মনে করছিলাম। এই এখন কি হয়েছে? হ্যাঁ, ছোট ছোটর মতো থাকবা, সবসময় বড়দের সম্মান করবা তুমি? তোমার ভিতরে তো কোনো সম্মান নাই, কোনো রেসপেক্ট নাই তোমার বড় ভাই। আরে বাবা কি হয়েছে সেটা খুলি কবা তো, যে আমার ছোট ভাই কি করছে সেটা খুলি বলবা তো। এ তুমি চুপ থাকো তো, তুমি তো নাটের গুরু, তুমি জানো না কি হয়েছে? তুমি সব কিছু জানো, তোমার ভাইজানকে তুমি কখনো সম্মান দিছো? আর তুমি তো তোমার ছোট বাইরে তুমি বলতে পারতা, কিন্তু ছোট বাইরে তো মাথায় নিয়ে একদম মাথায় তুলে দিছো তুমি আদর করতে করতে। আচ্ছা তুমি এরকম করো কেন? তোমরা তো সবাই এক বাপের সন্তান, তাই না? তোমাদের শরীরে তো একই বাপের রক্ত বইছে, কিন্তু দেখো তোমরা কখনো ওনাকে সম্মান দেও না। বাড়ির কাজের মানুষ হিসেবে রাখছো, মানে চাকর বানিয়ে রাখছো বড় ভাইকে, এটা কিন্তু ঠিক না। আর তোমাদের জন্য এখনো বেচারে বিয়ে করতে পারে নাই, বিয়ে করে নাই, তোমাদের মানুষ করছে। তোমার বাবা মা মরার আগে বলে গেছিল যে আমাদের সন্তানরে কখনো ফালায় না, বাবা তুমি দেখে রাখো। উনি কিন্তু ওনার কথা রাখছে, তোমরা রাখো নাই। কি যে বলবো, মানে তোমাদের বলার মতো কোনো ভাষা নাই, বুঝতে পারছো? ভাইজান আপনি চুপ করেন, আজকে বলার দিন। আরে তো দেখে মানে মানুষের কোনো মানুষত্ব নাই ওদের ভিতরে। একটা মানুষ সব সব কিছু দিয়ে তোমাদের জন্য এত কিছু করছে, সর্বোচ্চ দিয়ে, এখনো বিয়ে করে নাই, নিজের সংসারের কথা ভাবে নাই, ভালো মন্দ কখনো বাঁচে নাই, কিন্তু তোমরা কখনো তার মূল্য দাও নাই। আর এখন বলতেছে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আমার বোনকে নিয়ে, কারণ তোমরা বোনের পড়ার খরচ দাও না। আচ্ছা ওই কি করছো, তুমি মেয়ে মানুষ তাই না? ওরা পড়াশোনা করে ভালো দেখে বিয়ে দিয়ে দাও, সংসার করবো, কিন্তু তোমরা দাও না। তো ভাইয়া বলতেছে যে হ্যাঁ আমি চলে যাব, আমি যে রিক্সা চালাই তারপর আমার বোনকে লেখাপড়া করাবো। কেন তোমাদের জন্য এত কষ্ট করছে ভাইজান, আর তোমরা ভাইজানের জন্য কিচ্ছু করতেছো না? আচ্ছা ওই বোনটা তো ভাইজানের একা না তাই না? তোমাদেরও তো থাকবো, তুমি আর কিছু করো না। আসলে ওরা ছোট মানুষ, বুঝতে পারে নাই। এটা ছোট না ভাই, এটা ছোট মানুষ না, বুঝছেন? আপনি মানে ওনাদেরকে ভালোবাসেন বেশি তো, কিন্তু ওনারা আপনার আপনার ভালোবাসে না। যদি ভালোবাসতো আপনার সাথে এরকম ব্যবহার করতো না। আরেকটা কথা বলি তোমাকে, আসলে তোমরা ভুলে গেছো যে উনি তোমাদের বড় ভাই। উনি যদি চাইতো না তোমাদের বাড়ির থেকে বের করে দিতে পারতো, বুঝতে পারছো? কারণ উনি তোমাদের বাবার তুল্য, তোমাদের তো বাবা নাই মা নাই, অনেক কষ্ট করে তোমাদের মানুষ করছে, কিন্তু তোমরা কখনো ওনাকে সম্মান করো নাই। তোমরা কখনো বুঝতে পারো না যে না উনি আমার বড় ভাই, উনি আমার বাপের সমান, এটা কখনো ভাবো নাই ভাইজান। ভাবি তো ঠিকই বলছে, ভাবির কথা তো দোষ না। আসলেই তো আমরা তো বড় ভাইরে তো আমরা সম্মান করি নাই, কোনো দিনও তো সম্মান করি নাই, সারা জীবন তো শুধু অপমানই করলাম। সেই তো আমাকে ছোটোবেলা থেকে দেখে শুনে রাখছে, কত হার কোলে চুরে ঘুরছি, আজকে তার সাথে বেয়াদবি করি, তার গায়ে হাত তুলতে যাই, অন্যায় তো আমরাই করছি ভাই। আরে ভাই ঠিকই বলছিস, আমার বড় ভাইকে সম্মান করি নি, দাম দেয়নি। আসলে তোর ভাবি ঠিকই বলছে, আসলে তুমি ঠিকই বলছ, আমরা দুই ভাই নিয়োগ করছিলাম এই সম্পত্তি দুই ভাই ভোগ করবো, ওকে কিছু দেবো না। তা আসলেই তুমি আমাদের চোখ খুলে দিলে। আসলে ভাবি ভুল আমারও আছে, আমিও বড় ভাইয়ের অনেক সময় এই কুবুদ্ধিগুলো দিছি যে যে আমার যে ছোটো বোনটা আছে ওরা যেন পড়াশোনা না করে, ও কলেজে গিয়ে যদি পড়াশোনা করে তখন ও শিক্ষিত হয়ে যাবো, আর ও শিক্ষিত হয়ে গেলে আমাদের কাছে জমির ভাগ চাইবো, যাতে ওর জমির ভাগ দেওয়া না লাগে, তার জন্য আমি বাইরে সবসময় এই কুবুদ্ধি দিতাম, কানপড়াগুলো দিতাম। আরে তোরা আমার কি মনে করছস, আমার কি মনে করছস, এই সব সম্পত্তি এই বাড়ি ঘর এইসবের লোভ আমার আছে নাই? প্রয়োজন হইলে এই বাড়ি এই সব সম্পদ সব তোরা নিয়ে নে, আমি চাই তোরা সবাই সুখে থাক, ভালো থাক। না ভাইজান, এই সব সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই, আমার কোনো লোভ নাই। না ভাইজান তুমি এই কথা বলবা না, তুমি আমাদের বড় ভাই শিলা, বড় ভাই আসো, বড় ভাই থাকবা, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। এই সয় সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো আমাকে কিচ্ছু লাগবে না, তুমি আমাদের বড় ভাই, তুমি আমাদের একটা বট গাছ, তুমি থাকলে আমাদের সব থাকবে, আমরা তোমার হারাইতে চাই না ভাইজান, তুমি এই বাড়িতেই থাকবা।
বুঝো ভাই, তুমি কিছু বলো। হ্যাঁ বড় ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আজ থেকে এই বাড়িতে তুমি থাকবা। না রে ভাই, তোরা কেউ ভুল করিস নাই, তোরা ছোট, তোরা ভুল করতে পারো না। ভাই জান, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের তো বাবা মা নাই, আজ থেকে তুমি আমার বাবা মা মতো। ঠিক আছে ভাই, আজকের থেকে সবাই আমরা একসাথে থাকবো, একই বাড়িতে থাকবো, সবাই একসাথে খামো। অবশ্যই অবশ্যই ভাই, ঠিক আছে বড় ভাই। ভাই বোন কই? ভাই ওর হাতে একটু মনটা খারাপ, ও উপরে ঘুমাইতে আছে মনে হয়। ভাই জান, আমার বোনে নিয়ে ও টেনশন করো না, ওর ডাক্তারি লেখাপড়া যত খরচ আছে সব আমি দেবো, সব বড় ভাই দেবো, তুমি চিন্তা করো না। না না, খালি তোরা দিবি কে, আমিও তো দিবো, বড় হিসেবে একটা দায়িত্ব আছে তাই না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে চলে দিবা। হ্যাঁ এই চলো, আজকে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো।